জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বৃহস্পতিবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে যোগদান সভা থেকে তৃণমূলের দুর্নীতিকে নিশানা জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষের। পঞ্চায়েত বাঁচাতে জেলায় দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে এদিন কংগ্রেসে যোগদান করলেন তিনি। তৃণমূল ছেড়েছেন আগেই, এবার পাপের প্রায়শ্চিত্য করতেই কংগ্রেসে যোগদান করলেন, বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। অশেষ অশেষ ধন্যবাদ আমাদের প্রিয় দাদা সকলের, নয়নরঞ্জন চৌধুরী মহাশয়কে, কেননা আবার পুনরায় আমাদেরকে জাতীয় কংগ্রেসে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা বিগত দিনে অধীর রঞ্জন চৌধুরী দাদার সঙ্গে আমরা যে পাপ করেছিলাম, সেই পাপের প্রায়শ্চিত্ত এই পঞ্চায়েত ভোটে আমরা করতে চাই। আমরা এই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অত্যাচার, বিভিন্ন ধরনের যে অন্যায় গোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস করেছে, তার প্রতিবাদে দাদার হাত ধরে মুর্শিদাবাদ থেকে এই দলটাকে মুছে ফেলতে আমরা বদ্ধপরিকর এবং আমরা ঐক্যবদ্ধ লড়ব। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও এই যোগদান সভা থেকে শাসক তৃণমূলকে নিশানা করেন। সারা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির প্রতি, তৃণমূল দলের প্রতি এই বহুমুক্তি মানুষের ঘটছে। মানুষ জেনে গেছে তৃণমূল চোরের দল, ভটপটের দল, জোচ্চদের দল। তাই এই দলে ভদ্রলোকের থাকার জায়গা নাই, সৎ মানুষের থাকার জায়গা নাই, ভালো লোকেরা থাকার জায়গা নাই, তাই তারা ফিরে আসছে। তাদের এই আগমনকে উষ্ণ অভ্যর্থনা জানায়, তাদেরকে দল মর্যাদা দেবে। তাদের সঙ্গে যারা এসেছে আজ থেকে তারা সবাই কিন্তু কংগ্রেস, আর কোনো তাদের পরিচয় নেই। আগামী দিনে সবাই মিলে এই মুর্শিদাবাদ জেলার মানুষের স্বার্থে, মুর্শিদাবাদ জেলার মানুষের নিরাপত্তা, অগ্রগতি, উন্নতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে, একজোট হয়ে লড়ব এবং আমরা আগামী দিনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। মুর্শিদাবাদ জেলা পরিষদের আরও এক তৃণমূল সদস্য মৌসুমী হালদার, তিনিও স্টেজে উঠে কথা বলতে গিয়েই শুরু করেন কান্নাকাটি। স্টেজ থেকে তিনি ক্ষমাও চান। আবার আমি দাদার হাত ধরে আমি আবার কংগ্রেসে যোগ দিলাম, আমি দাদার কাছে ক্ষমা পাচ্ছি। এদিন কংগ্রেসে যোগদান ঘিরে দেখা গেল একাধিক নাটকীয় মোড়, কান্নাকাটি। বৃহস্পতিবার কংগ্রেসে যোগ দিয়ে অধীর চৌধুরীর নেতৃত্বে কাজ করার বার্তা দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ। ভোটে দাঁড়াবো কিনা যদি নির্দেশ থাকে আমি দাঁড়াবো, না হলে কংগ্রেসের একজন সক্রিয় কর্মী হিসাবে কংগ্রেসের প্রত্যেকটা মানুষের পাশে থাকবো, যাতে করে কংগ্রেস দলটা আরও শক্তিশালী হয়। আমি এখনও নমিনেশন ফাইল করিনি, তার কারণ আমার কাছে কোনো ইনস্ট্রাকশন নেই। যদি আমাকে দল ইনস্ট্রাকশন করে তাহলে আজকেই আমি নমিনেশন ফাইল করব, না হলে করব না। কিন্তু আমি যে সমস্ত প্রার্থী কংগ্রেসের দাঁড়িয়েছে, দাদা যেখানে যেখানে আমাকে যেতে বলবে আমি সেখানে তাদের হয়ে কাজ করব।